আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজকের তিনটি আলোচিত খবর। দেখুন সৌদির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আজকের তিনটি বড় গুরুত্বপূর্ণ খবর, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর। বর্তমান সময়ে সবচেয়ে বিপদে পড়তে যাচ্ছে সৌদি আরব। সৌদি আরব বর্তমান সময়ে রয়েছে সবচেয়ে বড় ঝুঁকিতে। করোনা ভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্রের গ্লোবাল হেলথ ইনস্টিটিউট জানিয়েছে যে সংক্রমণের হার অনুযায়ী করোনা বিস্তারের উচ্চ ঝুঁকিতে রয়েছে সৌদি আরব। তারা বিভিন্ন দেশে ভাইরাসটির পরিস্থিতি ও সরকারের নেওয়া পদক্ষেপ পর্যালোচনা করে বিশ্বের বিভিন্ন দেশকে কয়েকটি ভাগে ভাগ করেছে। আল আরাবিয়া পত্রিকার বরাত দিয়ে জানা যায়, সৌদি আরবকে অরেঞ্জ জোন ক্যাটাগরিতে রেখেছে গ্লোবাল হেলথ ইনস্টিটিউট। তারা মূলত রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন এই চার বিভাগে বিশ্বের বিভিন্ন দেশকে ভাগ করেছে। গ্রিন বিভাগের দেশগুলোতে করোনা সংক্রমণের হার সবচেয়ে কম, এরপরে আছে ইয়েলো, রেড ও অরেঞ্জ বিভাগে রাখা হয়েছে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোকে। প্রতি 1,00,000 মানুষের নতুন সংক্রমিত রোগীর মধ্যে এক বা তার কম হলে ওই দেশকে গ্রিন বিভাগে রাখা যাবে। সংখ্যাটি 1 থেকে 9 মধ্যে থাকলে ইয়েলো, 10 থেকে 24 মধ্যে থাকলে অরেঞ্জ, প্রতি লাখে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা 25 অধিক থাকলে তা রেড বিভাগে স্থান পাবে, আর সেই হিসাবে অরেঞ্জ জোনে আছে সৌদি আরব। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর। কয়েক ডজন মার্কিন কূটনৈতিক সৌদি আরব ছেড়ে চলে যাচ্ছেন। সৌদি আরবে করোনা ভাইরাসের বিস্তার ছড়িয়ে পড়ার কারণে কয়েক ডজন মার্কিন কূটনৈতিক ও তাদের পরিবার দেশ ছাড়ার পরিকল্পনা করছে বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে। ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি গ্রুপ জানিয়েছে, সৌদি আরবে কয়েক হাজার মার্কিন কূটনৈতিক আগামী দিনে তাদের পরিবার নিয়ে দেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শনিবার মার্কিন কূটনৈতিক এবং তাদের পরিবার সৌদি আরব ত্যাগ করবেন। পররাষ্ট্র দপ্তর গত সপ্তাহে মার্কিন দূতাবাস থেকে প্রয়োজনীয় কর্মীদের স্বেচ্ছা চলে যাওয়ার জন্য বিষয়টি নিশ্চিত করেছে। অবহিত সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে যে আগামী কয়েক সপ্তাহে আরও কূটনৈতিক সৌদি আরব থেকে তাদের নিজ দেশে চলে যাবেন। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের প্রথম পর্যায়ে সৌদি আরব কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভাইরাসটিকে বিস্তার প্রচুর পরিমাণে রোধ করতে সক্ষম হয়েছিল। তবে সৌদি আরব গত মাসে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কার্ফিউর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, যার ফলে তেলের দামও হ্রাস পেয়েছে। সৌদি আরব হতে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর। করোনায় সৌদি আরবে মৃত বাংলাদেশের সংখ্যা 500 অতিক্রম করল। করোনা ভাইরাসের সংক্রমণে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি নাগরিকদের মৃত্যু আর আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যে শুধু সৌদি আরবে মৃত্যু সংখ্যা 500 ছাড়িয়ে গিয়েছে। শনিবার পর্যন্ত 521 জন বাংলাদেশি মারা গিয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে মারা গিয়েছে প্রায় 125 জন, আর কুয়েতে মারা গিয়েছে 60 জন বাংলাদেশি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাস থেকে এইসব তথ্য পাওয়া গিয়েছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসে খোঁজ নিয়ে জানা গিয়েছে, বিকেল পর্যন্ত সৌদি আরবে 473 জন বাংলাদেশি করোনা ভাইরাস সংক্রমণে মারা গিয়েছে, আর আক্রান্তের সংখ্যা 17,000 ছাড়িয়ে গিয়েছে। মধ্যপ্রাচ্য সহযোগিতা সংস্থা বা জিসিসিভুক্ত দেশ তো বটেই, এখন পর্যন্ত সৌদি আরবে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ছাড়াও গতকাল মধ্যপ্রাচ্যের অন্য তিন দেশে নতুন করে মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত সৌদি আরবে 521 জন, সংযুক্ত আরব আমিরাতে 125 জন, কুয়েতে 60 জন, ওমানে 20 জন, কাতারে 18 জন ও বাহরাইনে 9 জন, অর্থাৎ জিসিসিভুক্ত এই দেশে এখন পর্যন্ত মারা গিয়েছে 753 জন বাংলাদেশি প্রবাসী। সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের তিনটি গুরুত্বপূর্ণ ও আলোচিত খবর। খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।